আসসালামু আলাইকুম সবাইকে, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আপনাদের দোয়ায় মহান আল্লাহর রহমতে বেশ ভালো আছি। সকালে উঠে বেডশিটগুলো রেডি করে নিছি। বেডশিটগুলো বলতে একটাই, এক রুম ঠিক করে এক রুমের মধ্যেই আমরা থাকি সবাই। তো সকালে উঠে আসলে এই কাজই আগে করতে হয়, নইলে ভালো লাগে না। তারপর অন্যান্য বাকি কাজগুলো করব। এই যে জানালার পাশেই আমার লাগানো কলা গাছগুলো, কলা গাছে কলা ধরে আছে, অনেকগুলো কলা কান আছে আর কি গাছে। তো বিছানাটা পরিষ্কার করে এবার ঘরটাও ঝাড়ু দিয়ে নিচ্ছি, কারণ মুরব্বীরা বলে ঘর ঝাড়ু না দিয়ে ঘর থেকে কোনো কিছু বের করা যায় না, টাকা পয়সা, তারপরে রান্নার জন্য চাউল, এটাই আর কি, সেটাই মেনে চলার চেষ্টা করি। আসলে এই কাজগুলো না করতে করতে অভ্যাস হয়ে গেছে, না করলে নিজের কাছেই ভালো লাগে না। জিসানের আব্বু আর আমি আজকে সকাল সকালে দুজন বাজারে গিয়েছিলাম, বাজারে একটু কাজ ছিল আর কি। তো বাজারে গিয়ে দেখলাম যে অনেক সুন্দর মাছ উঠেছে, সকালে আসলে নদীর মাছ পাওয়া যায়, ছোট ছোট ট্যাংরা একদম তাজা লাফাচ্ছে আর কি। তো ট্যাংরা মাছগুলো দেখে ভালোই লাগলো, এই জন্য নিয়ে আসলাম, অন্য মাছও নিয়ে আসছি। তো এই মাছগুলো কিন্তু আসলে চচ্চড়ি করলে অনেক টেস্টি লাগে, কারণ নদীর মাছের টেস্ট অনেক বেশি। মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দেব, মেহমান আসার কথা আছে, তো মেহমান আসলে রান্না করব, কারণ বাড়িতে এসে যারা শহরে থাকে সবাই ছোট মাছের চচ্চড়ি খেতে চায় আর কি, এই কারণে মাছগুলো কিনে নিয়ে আসলাম। আর এই যে বিকালে দুধ জ্বাল দিচ্ছি, চুলার রান্নার টেস্টই আলাদা। আসলে আসলে লাকড়ি চূড়া দিয়ে দুধ জ্বাল দেওয়া হোক আর তরকারি রান্না করা হোক, সবই টেস্টি লাগে। আর গ্যাসের চুলায় যতই মানে ভালো করে রান্না করি না কেন ভালো লাগে না, এই দুধ জ্বাল দিয়ে চুলার উপরে রেখে দিলে অনেক ভালো লাগে, আসলে টেস্টি হয়, স্বর পড়ে, গাঢ় একটা স্বর পড়ে। বিকালবেলা জিসানের আব্বু আর আমি একটু মাঠ দেখতে আসছি আর কি, মাঠের ক্ষেত ফসল কেমন হয়েছে। তো মাঠে এখন ধান লাগানো আছে, আর এই যে স্কুলটা হচ্ছে আমাদের মানে বাড়ির সামনেই মাঠের মধ্যে, রাস্তার এই পার আর ওই পার আর কি, স্কুল এই পারে আর আমাদের বাড়ি ওই পারে, মাঠও আমাদের এই পাশেই। স্কুলের সামনে অনেক সুন্দর ফুল গাছ লাগিয়েছে, ফুল থেকে অনেক সুন্দর একটা মিষ্টি গন্ধ আসছে। আসলে ফুল দেখতে না অনেক ভালো লাগে আমার কাছে, এই কারণেই ফুল যেখানে থাকে সেখানে আমি একটু হলেও লেট করি দেখার জন্য, ফুল একটু ছুঁয়ে দেখবো, ফুলের একটু সুঘ্রাণ নেব, ভালো লাগে আসলে আমার কাছে অনেক। আর এই ফুল গাছটা আমাদের আমার বাবার বাড়িতেও আছে, অনেক বড় গাছ, মানে ফুল গাছটা লতা টাইপের, গাছের সঙ্গে বেয়ে বেয়ে উঠে অনেক উপরে উঠে যায়। আর এই পাশে আছে গন্ধরাজ ফুল, তো ফুলের মধ্যে গন্ধরাজ ফুল তো অনেক সুঘ্রাণ, আসলে অনেক গন্ধ, নামটাই গন্ধরাজ, আর ফুলের মধ্যে প্রিয় ফুল এটা একটা আমার। তো জিসানের আব্বুকে বলছে আমাকে একটা ফুল পেরে দাও, ফুল এখনও ফোটে নাই, তো তারপরেও নিয়ে বাসায় রেখে দেবো, বাড়িতে মানে পানির মধ্যে যদি রেখে দিই তাহলে ফুলটা ফুটে যাবে। এই যে ফুল মানে ফুটবে আর কি, সেরকম অবস্থা। অনেক মিষ্টি গন্ধ গন্ধরাজ ফুলের। তো এই যে মাঠে চলে আসছি ধান খেতে, অনেক সুন্দর ধান হয়েছে। চারিদিকে এখন মাঠে শুধু ধান আর ধান, এটা আমাদেরই ধান ক্ষেত, আমার দেবর ধান লাগিয়েছে এই জমিতে,
তো ধান পেকে গেছে, কাটার সময় হয়ে আসছে, দু একদিনের মধ্যে কাটবে আর কি, আবহাওয়া বুঝে। আসলে যে কোনো ফসলে আবহাওয়া বুঝেই করতে হয়। এই ধান মানে গতবার একবার আসলে পানির মধ্যে কেটে অনেক ধান নষ্ট হয়ে গেছে, মানে যখন ধান কেটে বিছাই রাখছে তখন বৃষ্টিতে মা ভরে গিয়েছিল, ধানগুলো নষ্ট হয়ে গিয়েছিল, পচে গেছিল। তো এবার দেখে শুনেই কাটবে, কারণ আসলে সারা বছরের খাবার এটাই আমাদের, ধান না ঘরে উঠলে খাবো কি। তো আরেক জমিতে যাচ্ছি, এই জমি পাশ দিয়েই, জমির আশ দিয়ে, তো দুই পাশেই আমাদের এই জমি, এই সাইডে ওই সাইডে দুই সাইডেই। তো ডান পাশের জমিতে আমার দেবর ঘাস লাগিয়েছে, এটা আমার দেবরেরই জমি, ও চাষ করে। তো সব জমি ও চাষ করে, আমার দেবর আর আমার ভাসুর দুজনেই চাষ করে, দুজনেই ফসল করে। আর এখানে এই যে ভুট্টা ক্ষেত, আমার দেবরের অনেক সুন্দর ভুট্টা হয়েছে। তো ভুট্টা গাছে, একটা ভুট্টা গাছে নাকি একটাই ভুট্টা ধরে, আমার জানা ছিল না, তো আজকে দেখলাম যেখানে আব্বু বলছে যে একটা গাছে একটাই ভুট্টা ধরে, আর দুইটা যদি ধরে তাহলে একটা নষ্ট হয়ে যায় আর একটা ভালো হয়। আসলে চাষেরও অনেক কিছু অজানা আছে আমার, জানা যায় আর কি মাঠে আসলে, দেখলে ফসল। এই যে এই জমিটাও আমাদের অনেক সুন্দর, মাশাল্লাহ ধান হয়েছে। আসলে এবারের ফসল আল্লাহ দিলে ভালোই হয়েছে, এখন ভালোভাবে ঘরে উঠলেই হয়। সোনার ফসল, আসলে একটু শুয়ে দেখতে মন চায়, ধানের উপরে হাত বুলিয়ে দিচ্ছি। এই যে ঝড় বৃষ্টি শুরু হয়েছে, বাড়িতে এসে প্রথম ঝড় বৃষ্টি দেখা, প্রচণ্ড ঝড় হয়েছে আজকে। এত পরিমাণে ঝড় আর বৃষ্টি, গাছপালা মানে হচ্ছে আমার এই যে ছোট আম গাছটা এদিকে হেলে পড়েছে একদম ঝড়ে। এই যে আম গাছটা, ও মানে একদম হেলে পড়ে গিয়েছে, এরকম অবস্থা ঝড়ের তাণ্ডবে। অঝোর ধারায় বৃষ্টি পড়ছে। কি পরিমানে বাতাস, ঝড়! বাড়ি এসে প্রথম বৃষ্টি পালাম, কি সর্বনাশ! গাছপালা কিভাবে দোলতেছে, নারকেল পড়ে না গাছে। কেমন একটা শব্দ দেখছো, বাতাসের ঝড়ের একটা শব্দ আছে আলাদা। এই পাশ দিয়ে বেশি ঝড় আসতে, দক্ষিণী দক্ষিণা ঝড় হচ্ছে আজকে। আমার সিমেন্টের বস্তার কি অবস্থা, সিমেন্টের উপরে পানি না আসে। আজকে সিমেন্ট গুলো মুষলধারে বৃষ্টি, যাকে বলে মুষলধারে বৃষ্টি। গ্রামে বসে বৃষ্টির পরিবেশ একরকম উপভোগ করা যায়, আর শহরে আর একরকম। হ্যাঁ, এই যে পাশে টিনের চাল থেকে পানি পড়তেছে, বৃষ্টির পানি, টিনের উপরে বৃষ্টি ঝমঝম করে পড়ে।